বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ নারায়ণগঞ্জের ফতুল্লার দেউলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এর আগে সোমবার বিকেলে বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুতুবপুরের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দিন রানার ছেলে এবং বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকার ড্যামরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় থাকতেন।